শান্তিনিকেতনে বসন্ত উৎসব এবার বন্ধ থাকলেও বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুরে সেই ধারা অব্যাহত। সোমবার সকাল থেকে শহরের পোড়ামাটির হাটে রঙের উৎসবে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী অধ্যাপক শ্যামল সাঁতরা, মহকুমা শাসক মানস মণ্ডল থেকে অসংখ্য ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। মন্ত্রী কিংবা মহকুমা শাসক প্রত্যেকেই যেন কিছুক্ষণের জন্য বয়স এবং পদমর্যাদা দূরে সরিয়ে তারা প্রত্যেকেই সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। ছোট বড় সকলেই পোড়ামাটির হাটে পরস্পরকে রং মাখানোর খেলায় মেতে উঠলেন। সঙ্গে চলল দেদার নাচ আর গান। আর মন্ত্রী শ্যামল সাঁতরা ছোট বড় সকলকে রঙে রঙে রঙিন করে তোলার পাশাপাশি মাদল নিয়ে নেমে পড়লেন আসরে। সব মিলিয়ে জমজমাট বিষ্ণুপুর। মহকুমা প্রশাসনের উদ্যোগে রঙের উৎসবের দিনে একটা অন্যরকম ভালো লাগার দিন কাটানোর সুযোগ পেলেন সংশ্লিষ্ট সকলেই। রঙের উৎসবে উপস্থিত হওয়া কথাকলি হাজরা সিনহা বলেন, খুব ভালো লাগছে, মানে এটা জাস্ট একটা অসাধারণ অনুভূতি। কারণ আমরা বড় বড় রবীন্দ্র ভারতী শান্তিনিকেতনে দোল খেলে এসেছি, কিন্তু আমাদের বিষ্ণুপুরের মুখে যে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে, একদম শান্তিনিকেতনের ছাঁচে এখানে যে আমাদের এত সুন্দর একটা মানে দোল উৎসব হবে সেটা সত্যি অভাবনীয়। মামা বাড়িতে বেড়াতে আসা সম্পূর্ণ মণ্ডলের কথায় মন্ত্রী শ্যামল সাঁতরা এ বিষয়ে কি বলছেন শুনে নেওয়া যাক। বসন্ত সবসময়ই রয়েছে বিষ্ণুপুরের বুকে, শুধুমাত্র আজকের দিনে নয়, 365 দিনই বসন্ত বিষ্ণুপুরের বুকে বিরাজ করছে। আজকে একটা নতুন আঙ্গিকের নতুন মুহূর্তের একটা উৎসব, একেবারে বিষ্ণুপুর শহরের মানে একটা প্রান্তে অবস্থান করছে পোড়ামাটির হাট। সুতরাং সেই ঐতিহ্যবাহী স্থানে আজকে একেবারে শুধুমাত্র বিষ্ণুপুরের মানুষ তো নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে, এমনকি বিদেশি পর্যটকরাও এসেছেন। এই দোল উৎসবকে কেন্দ্র করে তারা আনন্দ উপভোগ করছে অত্যন্ত সুন্দরভাবে। তাই বিষ্ণুপুরের বুকে একটা আলাদা উন্মাদনার সৃষ্টি হয়েছে, যেন মনে হচ্ছে এটা শান্তিনিকেতনের একটা অনুপূর্ব পরিবেশ বলা যেতে পারে। এই অনুষ্ঠানে অন্যতম মূল হোতা যিনি সেই মহকুমা শাসক মানস মণ্ডল বলেন, বিষ্ণুপুরে দেখুন এবার যেহেতু এটা মন্দির নগরী, এখানে এমনি এটার ঐতিহ্য আছে, তাছাড়াও এখানে এই পরিবেশে আবির নিয়ে খেলা এবং গান বাজনা, বিষ্ণুপুর ঘরানার গান সঙ্গীত, সেখানে হচ্ছে বিষ্ণুপুরের দোল সঙ্গীত আছে, তারপরে আদিবাসীরা ভাই বোনেরা আছে, তারা সবাই মিলে এখানে যেন একটা পুরো বিষ্ণুপুর এখানে এসে আনন্দ করছে, তার সাথে সাথে পর্যটকরাও এসে একসাথে আনন্দ করছে। সবাইকে মিলে একদিন পুরো একেবারে যেন আনন্দ করতে পারি সবাই মিলে, সেটাই উদ্দেশ্য। বিষ্ণুপুরে পোড়ামাটির হাট থেকে ইন্দ্রাণী মুখার্জির প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। বার বার দিন ইয়ে আয়ে, বার বার দিল ইয়ে গায়ে, বার বার দিন ইয়ে আয়ে, বার বার দিল ইয়ে গায়ে, তু জিয়ে হাজারো সাল ইয়ে মেরি আরজু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দেব দত্ত, হ্যাপি বার্থডে টু ইউ। বার বার দিন ইয়ে আয়ে,
बार बार दिल ये गाए तू जिए हजारों साल ये मेरी है आरज़ू। দেবদত্ত মাতারা জ্যোতিষ কার্যালয়, সব জ্যোতিষী বারবার, শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি একবার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদকপ্রাপ্ত ও রাজ্যপালের হাত থেকে উপাধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি, বিকেপি এমকেপি অ্যান্ড পিএইচডি অ্যাস্ট্রোলাইজার, সনাতন ও কেপি হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, এশিয়ান টপ টেন অ্যাওয়ার্ড প্রাপ্ত, বেঙ্গল টপ টেন অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্যোতিষ রত্নভূষণ ফ্রম বেনারস, এছাড়াও একাধিক উপাধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি, প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ও প্রতিকার প্রতিবিধান করা হয়, চেম্বার সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল ও কলকাতা। মোবাইল নাম্বার 9434330530, 9732089526।